ইউনিয়নের আজ তেজপুর চক্র কমিটির তরফরপা সকল সংবাদ মাধ্যমলে ধন্যবাদ জ্ঞাপন করছো। আজি আমার তেজপুর চক্র কমিটির সাধারণ সভা আর আপনার নিমন্ত্রণ জানাইছো সংবাদমেলর আয়োজন করার ক্ষেত্রে। তেনে ক্ষেত্রে আমার যা ছয় তারিখে যদি কেবিনেট ঘোষণা তখন সকলে ঘোষণা করলে আপনার মুখ্যমন্ত্রী ডাঙরিয়া 5,000 APDCL চাকরির ক্ষেত্রে, তো আমার অস্থায়ী কর্মচারীখিন যাতে এই 5,000 যখন খালি পদ তখন সকলে ঘোষণা করলে সেই খালি পদত যাতে আমার অস্থায়ী কর্মচারীখিন সকলে আমার অস্থায়ী চাকরিটি যাতে নিয়মীয়াকরণ করে স্থায়ীকরণ করে। আর তেনে ক্ষেত্রে আজি আমি বর্তমান সময়লৈকে আমি বহুবার আমি মেমোরেন্ডাম দিছো, তেখেত সকলক স্মারকপত্র দিছো, আমি মুখ্যমন্ত্রী মহোদয়কো দিছো, আনুষ্ঠানিক আলোচনার ক্ষেত্রতো দিছো, আর পাওয়ার মিনিষ্টারক দিছো। তেনে ক্ষেত্রে তেখেত সকলর ফালৰ আজিলৈকে কোনো ধরনের আমার লগত আলোচনার ক্ষেত্রে বা আমার কোনো হস্তক্ষেপ তেখেত সকলে কৰা নাই। তো তেনে ক্ষেত্রে যদি এই আগন্তক দিনত 5,000 যদি আপনার গোটেখিনি ফ্রেশ ক্যান্ডিডেট তেখেত সকলে যদি এডভার্টাইজমেন্ট দিয়ে বা তেখেত 5,000 ক্ষেত্রে যদি তেখেত সকলে ঘোষণা করে, তেনেহলে আমি অস্থায়ী কর্মচারীয়ে আগন্তক দিনত আমি গণতান্ত্রিক মাধ্যমে কিন্তু আমি আন্দোলনমুখী হওয়াটো নিশ্চিত হয়ে পড়ছে। বর্তমান আমি আগন্ত যা COVID-19 সময়ত মহামারীর সময়তো বর্তমান পরিস্থিতিলৈকে মূল্যবৃদ্ধির সময়ত আমি আউটসোর্স কর্মচারীখিনিয়ে খুব ন্যূনতম মজুরি পায় কিছুমানে বিনা মজুরিটো কাম করে আছে। তেনে ক্ষেত্রে বর্তমান পরিস্থিতির মূল্যবৃদ্ধির পরিস্থিতিত আমি কেনে ধরনের পরিয়াল পোহপাল চলাই আছো সেইটো হয়তো আমার ভুক্তভোগী আউটসোর্স কর্মচারীহে অনুভব করিব। আর বর্তমান যেটু নেকি স্বচ্ছ বা নিকা পদ্ধতিরে তেখেত সকলে অসম সরকারে নিযুক্তি প্রক্রিয়া চলাই আনিছে, তেনে ক্ষেত্রে বারে বারে আমি সংবাদ মাধ্যমের যোগেদিয়ে দেখবলে পাইছো মুখ্যমন্ত্রী হোক বা আপনার অসমের যিকোনো মন্ত্রীর মুখেরে আমি ভাষ্য তেখেত সকলের আমি পাইছো দুখিয়া শ্রেণীর লোকর চাকরি পাইছে। তো আমিও তো দুখিয়া, আমারও ঘর পরিয়াল আছে, আমিও দুখিয়া, গতি আমাকো সংস্থাপন দিয়ার ক্ষেত্রে তেখেত সকলে হস্তক্ষেপ করক। আমার সেইটলে অসম সরকার বা আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার আমার ফালের আসাম স্টেট আউটসোর্স পাওয়ার সিনিয়র ফালের আমার অনুরোধ, আমার অস্থায়ী কর্মচারীখিনিরও মুখলৈ চাওক, আমারও পরিয়াল আছে, আমাক যাতে আপনাদের পেটে ভাড়াতে মরার ষড়যন্ত্র আমাক বা তেনে ধরনের নকরিব। বিশ্বনাথ চারিআলি বিদ্যুৎ উপসমণ্ডল প্রাঙ্গণত এখন সাধারণ সভা আর এখন সংবাদমেল আয়োজন করা হয়েছে। মানে আসাম স্টেট পাওয়ার আউটসোর্স পাওয়ার ইউনিয়নের মানে কেন্দ্রীয় উপদেষ্টা আর আসাম স্টেট পাওয়ার ইউনিয়নের মানে উপসাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বভার গ্রহণ করে আছো। আমার আজি এই সংবাদমেল দিয়া হয়েছে এই কারণে যে আমার অসম শক্তি বিতরণ কোম্পানি লিমিটেডর অধীনত থাকা আর দুটা কোম্পানি অসম শক্তি বিতরণ কোম্পানি লিমিটেড, বিদ্যুৎ সংগঠন লিমিটেড আৰু বিদ্যুৎ উৎপাদন নিগম লিমিটেড, এই তিনটা কোম্পানিত আমার বহু সংখ্যক আউটসোর্স কর্মচারিয়ে বহিরহ কর্মচারিয়ে বহু বছর ধরে তেওঁলোকে কাম করে আছে। এটা তেওঁলোকে কিছু সকলে বিনা বেতনতো কাম করে আছে আর কিছু সকলে বেতনভোগী কর্মচারী কাম করে আছে। এটা তেওঁলোকৰ যেটা স্থায়ী চাকরি হোক চাকরি নিয়মীয়াকরণ হোক তাৰে দাবীৰে আমি আজি এখন সাধারণ সভা আহ্বান করেছিল তার আলোচনার বাবে। আর মই এই মঞ্চৰ পৰাই অসম চৰকাৰৰ মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুত হিমন্ত বিশ্ব শর্মাদেৱে প্রথম পোনপ্রথমে মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। তেখেতে বর্তমান যে একলা চাকরি দিম বুলি কথা দিছিলে তাৰপৰাই তেওঁ বর্তমান মানে ষ্টেপ বাই ষ্টেপ তেওঁলোকে চাকরি নিযুক্তি প্রদান কৰি আছে আর নিকা নিযুক্তি তেওঁলোকে দিছে, গতি সেইকাৰণে তেখেতক মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আর তেখেতে যি সংবাদ মাধ্যমৰ আমি জ্ঞাত হৈছিলোঁ যে 5,000 নিযুক্তি APDCL দিম বুলি এটা ঘোষণা কৰিছিলে, গতি সেই 5,000 নিযুক্তিৰ ভিতৰত ফ্রেশ ক্যান্ডিডেটর লগতে যখন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছে তেওঁলোকৰো যাতে অন্তর্ভুক্তি করার সুবিধাটো তেখেতে প্রদান করে। আর যেহেতু ইয়ার আগরবার যে একটা পরীক্ষা হয়েছিল এটা ইয়ার আগরবার একটা নিযুক্তি হয়েছিল APDCL, সেই নিযুক্তিটো আপনার আমি জনাও যে তাতে একটা ফ্রেশ ইন্টারভিউ হয়েছিল আর একটা এক্সপিরিয়েন্স ক্যাটাগরি ইন্টারভিউ হয়েছিল। ঠিক তেনেদরে এইবারও তেখেতে যদি ফ্রেশ ইন্টারভিউটোর লগতে একটা এক্সপিরিয়েন্স ক্যাটাগরি যিনি ক্যান্ডিডেট আছে তেওঁলোকৰো যাতে ইন্টারভিউ দি থরিয়তে মানে ইন্টারভিউ দিবলৈ সুবিধাটো প্রদান করে আর সেই সকল সুযোগ প্রদান করে যাতে ইমান কষ্ট করেছে APDCL উত্তরণ ক্ষেত্রে। আমার আজি একোজন ব্যক্তিয়ে লাইন স্টাফর মানুষে হয়তো রাতে উড়ে রাতেও কাম করেছে, কিন্তু হয়তো খুব মুষ্টিময় কিনা টাকাটা পায় যদি ঘর সংসার ভালকে নচলে, মানে হলেও একটা আশাত বন্দি যে আমি চাকরিটা আমার নিয়মীকরণ হব, সরকারের ব্যবস্থা করব, গতি সেই আশাতে আজি আমার মিতাইদা সকলে হোক
আজি আমাৰ লাইন ষ্টাফৰ মানুহখিনিত গোটেইসকলে এটা কষ্ট কৰি আছে APDCL উত্তৰণৰ ক্ষেত্ৰত, এই কোম্পানীটোৰ ক্ষেত্ৰত যেনেকৈ স্থায়ী কৰ্মচাৰীসকলে আমি যথেষ্ট কষ্ট কৰোঁ, তেওঁলোকেও যথেষ্ট কষ্ট কৰে। গতিকে সকলোৱে উমৈহতীয়া প্ৰচেষ্টাত আমাৰ APDCLয়ে আজি উত্তৰণৰ ক্ষেত্ৰত আগবাঢ়িছে। গতিকে সকলোৱে সহযোগিতাত আছে আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আমাৰ যথেষ্ট তেখেত গুণী জ্ঞানী ব্যক্তি, আমি সকলোৱে শ্ৰদ্ধা কৰোঁ। গতিকে তেখেতক আমি দৃষ্টিগোচৰ কৰিবলৈ বিচাৰোঁ যাতে তেখেতে এইবাৰ যিটো নিযুক্তি হ'ব 5000 নিযুক্তি, তাত যাতে যিসকল অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি আছে তেওঁলোকক যাতে সুযোগ প্ৰদান কৰে, যাতে মোৰ এটাই কথা যে 5000 নিযুক্তি দিব, তাতে আমাৰ অন্ততঃ 50% হ'লেও যাতে আউটচোৰ্চ কৰ্মচাৰীসকলক সুযোগ দিয়ক।